बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम माछबाड़ी टीम चले आसछी आज के दिनाजपुर जिलार ही घोड़ाघाट थाना एखाने फरहाद भाईर आर कि माछेर द्वितीय दिन आज हार्वेस्टिंग होबे आमरा आज के द्वितीय दिन हार्वेस्टिंग आपनादेर इंशाल्लाह देखार चेष्टा करब। आमरा एखन पानीटा छाड़ब भाई, आमरा आसले हाउजेर पानीटा छाड़े दिछी, एखन पानीटा कमले आमरा आपनादेरके माछगुलो धरब एबं आमरा कैमरार सामने। आसले प्रिय दर्शक আমার আজকে বারবার আমি এক নাম্বার হারভেস্টিং করতে যেটা প্রশ্নবিদ্ধ হচ্ছে যে এখানে অক্সিজেন ব্যবহার করা হচ্ছে নাকি? ফরহাদ ভাই, এখানে কি কোনো অক্সিজেন আপনি ব্যবহার করছেন? জাস্ট কি লাগছে একটু? না না, অক্সিজেন নাই, অক্সিজেন ছাড়া সম্পূর্ণ সম্পূর্ণ অক্সিজেন, শুধু পানি, শুধু পানি আর মাছ আর খাবার খাবার। প্রিয় দর্শক, আসলে এখানে অন্য কোন সহজ পদ্ধতিতে অন্য কিছু ব্যবহার করছি ভাই আমরা, কিচ্ছু না সহজ পদ্ধতি। আসলে এটা হাউসে পানি কমতেছে, আমরা অন্য হাউসগুলো আবার কি ভাই দেখাবো নি। এখানে আমরা আজকে দুটো হাউস থেকে মাছ ধরবো, এটা একটা হাউস ভাই, এই দিককার এগুলা আসলে একটু বলবো। এটাতে এটাতে কি মাছ আছে? কই মাছ মানে ওটা বিক্রি করার পরে আপনি এটা আবার? প্রিয় দর্শক ভাই, কিন্তু নতুন হলেও দেখেন যেন ট্যাঙ্ক দুটা পড়ে না থাকে। এখানে কত হাজার ভাই আছে? এটা একটা ঘরের ভিতর আছে, নয় হাজার মাছ আছে। আবার কি ডিএনসি আরো বাড়াবেন যেটা? হ্যাঁ হ্যাঁ, এইদিকে একটা আসেন, মানে যে পাঁচ হাজার আছে এবার কাজে এটা আমরা ইয়া হয়েছি, এটা কি রেজাল হবে প্রিয় দর্শক আমরা তো দেখাচ্ছি। আবার এই নয় হাজার এই দুটাতে অ্যাড করবে, করে আবার এই দুটা কি করবেন? আবার ছোট মাছ দিবেন। আমার ঘরেরটা দেখবো, এখানে কতটুকু আছে ভাই? এখানে প্রিয় দর্শক এটা আর একটা, এই তিরপল গুলো অত্যন্ত নর্মাল। এটা 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 কি ছিল ভাই? আসলে এই ভিডিওটা থেকে এতটুকু শিক্ষা দেব যে আসলে পরিত্যক্ত জায়গাটায় আমরা কাজে লাগার চেষ্টা করতেছি, ফরহাদ ভাই জায়গাটা না ফেলে থুয়ে আর কি কাজে লাগাইছে আর কি। এই জাস্ট এতটুকু আমরা দেখালাম। মাছগুলো আসলে এত সুন্দর করতে শুধু ফিড, কি ধরনের ফিড খাওয়াছেন বা ফিড ছাড়াও আমরা অন্যান্য ইউটিউবে দেখছি অন্যান্য কোনো কিছু কি আপনি মাছগুলো খাওয়াইছিলেন? প্লিজ একটু যদি আমার উত্তর। মাছগুলো খাওয়াইছিলাম কিছু, আর হলো শুধু এক শুধু ফিড, খালি ফিড আর কিছু আর না। আমরা কিন্তু অন্যান্য চাষিরা আমার ওই যে কেউ খুদের ভাত খাওয়াচ্ছে কেউ রেডি, আপনি শুধু ফিড? শুধু ফিড, অন্য কিছু না। এজোলা খাওয়াইছিলেন? এজোলা খাওয়াই। এটা কি খাইতো? এজোলা এজোলা খাইতো, এজোলা খাইতো। আসলে প্রিয় দর্শক আমি একটা কথাই বলবো, এখানে যারা আমরা অন্যান্য পদ্ধতিতে মাছ চাষ করতেছি তারা বলতেছেন যে পানি গরম হওয়ার জন্য ব্যবহার করা অন্যান্য প্রোবায়োটিক। আমরা কিন্তু মাছগুলো বিক্রি করতে হিমশিম খাওয়া যাচ্ছি বাংলাদেশে, যে ভাই বর্তমানে আমরা কিন্তু মাছগুলো আসলে বিক্রি করতে পারতেছি না, এত সুন্দর মাছ, মাছের রেট এত কম। আমরা ভাই মাছ চাষ করলাম আসলে যেভাবেই হোক সহজ পদ্ধতি, আর কিন্তু যদি কষ্ট কমাতে না পারি আমরা শুধু জাস্ট পানি ব্যবহার করে কি ভাই? শুধু পানি আর খাদ্য আর মাছের কোনায় তিনটা ব্যবহার করে আমাদের কতটুকু সফল লাগবে আমরা তো অবশ্যই দেখাচ্ছি। কিন্তু যারা প্রোবায়োটিক, এই টিডিএস, পিএস, অ্যামোনিয়া, বিদ্যুৎ, এয়ারেশন ও অনেক কিছু ব্যবহার করে আবার পানিতে থার্মোমিটার দিয়ে পানি গরম করে মাছ চাষ করে কতটুকু আপনারা লাভবান হতে পারবো জানি না, কিন্তু আমরা কি অবস্থায় আছি ইনশাল্লাহ। আমরা এই যে পানি কমতেছে আমাদের হাউসে দুটারই, আমরাও কিছু আজ মাছ ধরবো। মাছগুলো একসাথে বিক্রি করার না কারণ একটা, একসাথে মাছ নেওয়ার বর্তমানে এত পরিস্থিতি খারাপ, কিন্তু আসলে আপনারা এই ভিডিওটার থেকে শিক্ষা নেন মাছ, যাতে আমরা বাংলাদেশের মাছ চাষ করলাম ভাই, মাছ চাষ করলাম কিন্তু ইন্দোনেশিয়া থিওরিতে যদি আমরা মাছ চাষ করি, ইন্দোনেশিয়াতে আমি যে কথাটা বারবার বলি এখানে মাছের রেট অনেক বেশি ভাই, কিন্তু বাংলাদেশে তো একশো যে মাছের দাম আমরা 125 টাকা করে পাইছি কালকে, না আজকে ওটা ওই রেটে ইনশাল্লাহ হবে, কিন্তু আমরা মাছ বিক্রি করতে পারতেছি না। আপনারা বিভিন্ন জিনিস দিয়ে বিভিন্নভাবে মাছ উৎপাদন করলেন ঠিক আছে, আমরা আপনাদেরকে ইয়া করলাম না, কিন্তু যদি আমরা উৎপাদিত পণ্য সঠিক মূল্য না পা শুধু খরচ করি তাহলে কি লাভবান হওয়া সম্ভব? তাই আসলে আমরা সহজ পদ্ধতিতে আনছি আমরা এর পরবর্তীতে। ভাই এই মাছটার পোনাটা আপনি আমাকে বলছিলেন যে খারাপ, আসলে কি বায়োফ্লক্সের ইয়ে থেকে আনছিলাম, এটা এখন ঠিক মনে হয় না, ঠিক আনাটা ভুল হয়েছে। এই পোনাটা ভাই যখন কিনা আমাকে ছাড়া, আমার এটা স্মরণীয়, আমি হাকুদাউ করে বায়োফ্লকের পোনার কথা শুনে খুব দ্রুত আসছিলাম ভাই আপনার এখানে, আসতে তো আমার কমরত থেকে আমার মাছ বিক্রি করা 3000 টাকা হারে ফেলতাম ভাই। যে বায়োফ্লকের পোনা আসলে আমরা নিয়ে আমরা ক্ষতিগ্রস্ত মনে হয় ভাই আপনার? হ্যাঁ ক্ষতিগ্রস্ত।
তাই আমরা বায়ুফ্লকের পোনা বায়ুফ্লকে একজাস্ট এই কথাটা কি সত্য আমরা মাছ যেরকম বায়ুফ্লকের পোনা বায়ুফ্লকে ভালো হয় ভাই বায়ুফ্লকের ক্ষতিগ্রস্ত হয় এরকম নতুন নতুন উদ্যোক্তা যদি বন্ধ আপনাদেরকে মাছগুলা দেখাবো এই মুহূর্তে আমি একটা আমার ভাই উদ্যোক্তা আমার বললো জি ভাই আপনি এটা 22,000 কেন বলতে আসলে প্রিয় দর্শক একবারে তো দুটা হাউসের পানি ছাড়া সম্ভব নয় আমরা একটা একটা করে হারভেস্টি করবো এই সাইডেও আর একটা 12,000 আছে আর কি আমাদের ভাই একটু মানে মাছগুলো দেখেন আপনারা এটার থেকে আমরা মাছ আজকে ধরবো ইনশাল্লাহ মাছের পরিমাণ আপনারা ঘনত্ব বলেন দেখেন এখানে একটা ওয়াকেজ জায়গাতে ভাই মাছ যেন আঘাত না পায় আসতে আমাদের হারভেস্টিংটা ইনশাল্লাহ সহজ পদ্ধতির কতটুকু মোবাইলে একটা ভিডিও সুন্দর হয় না ইনশাল্লাহ ভাই মাছগুলো সরে দেন একটা না যায় আল্লাহ রহমত আপনারা দেখেন এখান থেকে আমরা 99 কেজি এই জায়গা থেকে বিক্রি অলরেডি হয়ে গেছে আমরা আজকেও কিছু মাছ ধরবো একদিনে আমরা হারভেস্টিংটা দেখাতে পারতেছি না পুরো ক্রমে ক্রমে ইনশাল্লাহ দেখাবো ওখানে কি মাছ দাম হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের আমাদের আল্লাহ রহমত মাছগুলা আমরা ধরতেছি আপনারা একটু দেখেন পানিও আসলে এই জায়গাটা গর্ত আছে এখানে এটা মাছগুলার ধরার কাজ চলতেছে ইনশাল্লাহ আপনারা দেখেন দেখেন পিছলে যান না নিষ্কাত কিন্তু সমস্ত মাছ জড়ো হয়ে গেছে আচ্ছা পানিটা আর একটু বাড়ে যান যায় সেটা কি বুদ্ধি করা যায় দেখেন প্রিয় দর্শক এটা হলো 8 কেজি কত ৮ কেজি ৭০০ গ্রাম হ্যাঁ আমরা সময় মতো না থাকলে কি ভালো না আসলে ধরার কাজ চলতেছে আপনারা দেখতে পাবেন এটা তো হ্যাঁ হ্যাঁ আরো দেওয়া আরো দেওয়া তো আরো তো মাছগুলো আঘাত যেন না পায় হ্যাঁ 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 পানিটা আর একটু কমে গেলে আসলে আমাদের মাছগুলো আসলে 700 গ্রাম 11 কেজি 700 গ্রাম আর এটা 8 কেজি ৭০০ গ্রাম দুই হ্যাঁ হ্যাঁ ঢালে দাও ভাই আজকে কতখানি হচ্ছে আমরা দেখাচ্ছি এটা কি আউটলাইনটা বন্ধ করে দিছ বন্ধ করা নাই না মোটামুটি ভালো তাহলে কত হলো চলবে মাছের আসলে ঘন একবার আলোক করো দেখেন প্রিয় দর্শক আসলে আমাদের সহজ পদ্ধতির মাছ ইনশাল্লাহ আমরা এখানে কতটুকু মাছ পাবো জানি না আমরা আপনাদের কেমন লাগতেছে আর কি প্রিয় দর্শক আমি আজকে আর মাছ বিক্রি হচ্ছে 8 কেজি ৭০০ গ্রাম 11 কেজি ৭০০ গ্রাম
8 কেজি 8 কেজি টোটাল আমরা ক্যারেটের ওজন বাদ দিয়ে আমরা আর কি ধলতা বাদ দিয়ে 33 কেজি আর কি মাছ পাইছি 125 টাকা দামে হলে 4,125 টাকা আর কি আমাদের মাছের মূল্য হয় এটা আমরা ভাই মাছটা নিচ্ছে আর কি ভাই টাকাটা ৯৩ কেজি আজকে বিক্রি হলো 33 কেজি কতটুকু মাছ বিক্রি হয় আমি আসলে হারভেস্টিং এর প্রতিদিনের প্রতিদিন দিচ্ছি একটাই কারণ আপনাদেরকে সঠিক তথ্যটা যেন আমি দিতে পারি আপনারা আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কারণ আপনার একটা লাইক একটা শেয়ার কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেবে সচেতন হন সতর্কতা অবলম্বন করুন আল্লাহর প্রতি বিশ্বাস করুন হে রহমানের রহিম ইহকাল এবং পরকাল সবার যেন না মঙ্গল করে সবার সুস্বাস্থ্য কামনা করে আবারও কোথাও ব্যর্থতা বা সফলতার গল্প নিয়ে আপনাদের সামনে মাছবাড়ি ইউটিউব চ্যানেল হাজির হবে আসসালামু আলাইকুম।